দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের দুটি প্রশ্ন অবশ্যই আসে সেটা হলো তাদের প্রশ্ন কেমন হবে এবং দ্বিতীয় বা দু নম্বর হলো তাদের এই প্রশ্ন কেমন হওয়ার সাথে সাথে তাদের পাশ নম্বর কত এবং কত পেলে তারা পাশ করবে এই দুটি প্রশ্ন তাদের মাথার মধ্যে ঘুরছে এই দুটি প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলি যে এই বছর প্রশ্ন কেমন হবে তা জানার আগে তোমাদের আগেই একটা জিনিস জানা উচিত যে তোমাদের নিজেদের প্রস্তুতি কেমন অর্থাৎ তোমাদের নিজেদের প্রস্তুতি যত ভালো হবে তোমাদের প্রশ্ন তত তোমাদের কাছে সোজা লাগবে আর যদি যত তোমাদের প্রস্তুতি খারাপ হবে তত তোমাদের কাছে প্রশ্ন কঠিন লাগবে এটা একটা বাস্তব সত্য কথা কিন্তু এইটাই এখন সত্যি কথা তার কারণ হলো বিগত দু থেকে তিন বছর ধরে তোমরা বিভিন্ন কারণে প্রশ্নপত্রের ওপর একটা সহজ ভাব দেখতে দেখতে পাচ্ছিলে তার কারণ হলো কোভিড রয়েছিলো স্কুল বন্ধ ছিল বিভিন্ন কারণ ছিল কিন্তু এবছর সেই কারণটা সম্পূর্ণভাবে নেই অর্থাৎ সম্পূর্ণ স্বাভাবিক কারণ রয়েছে স্বাভাবিক প্রশ্নও হবে এবং বিগত বছরগুলির মতো ছাড়পত্রও কিছুটা থাকবে না সেহেতু নর্মাল যেরকম প্রশ্ন হয় তবে একেবারে বাস্তবের বাইরে গিয়ে অর্থাৎ অবাস্তবিক প্রশ্ন কিছু হবে না কারণ এটি মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় সর্বসাধারণের জন্য প্রশ্নপত্র তৈরি করা হয় এবং অনেক ভালো ছাত্র যেমন এই পরীক্ষাটা দেয় সেরকমভাবে অনেক অ্যাভারেজ ছাত্রছাত্রীরাও পরীক্ষাটা দেয় এবং অনেক দুর্বল ছাত্রছাত্রীরাও কিন্তু এই পরীক্ষাটা দেয় পর্ষদ কিংবা স্কুল তারা সকলেই চায় একটা ছাত্র একটা ছাত্র বা একটা ছাত্রী তারা যেন তার প্রথমবারেই অ্যাটেন্ডেই কিন্তু মাধ্যমিকে পাশ করে যায় তাই সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র একটু নর্মাল হবে বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে প্রস্তুতির ওপর নির্ভর করছে তোমাদের প্রশ্নপত্র আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ দ্বিতীয় প্রশ্ন হলো তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় পাঁচ নাম্বার কত তোমাদের মোট সাতটি বিষয় থাকে প্রতিটি বিষয়ে পঁচিশ করে পেতে হয় আটটি বিষয় থাকে একটি অপশনাল বলে বললাম না সাতটি থাকে তো এই সাতটি বিষয়ে পঁচিশ করে পেতে হয় এক একটি বিষয় তো সাত গুণ পঁচিশ যত হয় সেটাই হলো তোমাদের টোটাল পাস মার্কস তোমরা ক্যালকুলেট করে দেখে নাও কিংবা স্ক্রিনের উপরে দিয়ে দিলাম এটাই তোমাদের পাস মাস বলে দিলাম এইবার এই নাম্বারটা পেলে তোমরা শুধুমাত্র পাস করবে কিন্তু এই পাস মার্কস পেলে তো হবে না ভালো রেজাল্ট করতে হলে কিংবা কমার্স আর্টস সায়েন্স ভালো নম্বর নিয়ে পাশ করতে গেলে তোমাদের মিনিমাম একটা অ্যাভারেজ নাম্বার দরকার সেটা অবশ্যই পেতে হলে একটু ভালো করে প্রস্তুতি নাও মিনিমাম যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তারা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পাওয়ার জন্য বেশি ভালো করে এমসিকিউ এসকিউ এবং রাইটিং স্কিল কিংবা কোনো কোনো ক্ষেত্রে যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উপরে ভালো করে ধ্যান দাও আর যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা এমসিকিউ এসিকিউর নির্ভর করো এবং বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন প্যাটার্ন রয়েছে যে সাবজেক্টের যে প্যাটার্ন বা যে টপিক তোমার সহজ বলে মনে হচ্ছে সেই টপিক বা সেই টপ সেই প্যাটার্ন থেকে প্রশ্ন উত্তরগুলো টেস্ট পেপার থেকে কমপ্লিট করে চলে যাও আশা করছি তোমাদের ভালো ফল হবে এবং যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো তারা নিয়মিত অভ্যাস করো জানি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তা তোমরা শুধু নিয়মিত অভ্যাস করো টেস্ট পেপার থেকে তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে তাই আশা করি তোমরা এই দুটি প্রশ্নের উত্তর সম্পূর্ণরূপে পেয়ে গিয়েছো তাই অবশ্যই আজকের এই ইনফরমেশনটি তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর আজকের মধ্যে ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলেই জানো তোমাদেরকে কি করতে হবে লাইক দা ভিডিও শেয়ার দা ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল